সালাম আলাইকুম বন্ধুরা, দেখছিলেন আজকে বৃহস্পতিবার রাজাপুর বাজারে কিছু চিত্র উপর থেকে। তোমার ব্যস্ততম বাজার রাজাপুর বাজার দেখছিলেন সকালবেলা, আজকে বৃহস্পতিবার হাটের দিন। তো বাজারের মেন গলি থেকে দেখাচ্ছিলাম রাজাপুর বাজারের চান্দাই রোডের চিত্র। ঠিক যেন দেখছিলেন ধানহাটা, ধানহাটার পাশে আছে ছাগলহাট। এই হলো আপনাদের চান্দাই রোডের চলাচল করার গাড়ির জায়গা, এটা হলো চান্দাই রোড। হলো চান্দাই রোড 6 নং ইউনিয়ন কাউন্সিল, ব্যস্ততম বাজার রাজাপুর দেখছিলেন খুব সুন্দর উপর থেকে। গাইলে তোমার এসেছে ফিরিয়া গুলা সারি সারি দাঁড়িয়ে আছে ভাড়ার উদ্দেশ্যে। দেখছেন কতই না সুন্দর দেখতে রাজাপুর বাজারের চিত্রগুলো উপর থেকে, খুবই সুন্দর। ব্যস্ততম রাজাপুর বাজার আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখছিলেন রাজাপুর বাজারের ছাগলহাটা। ওরাই ব্যাপারী, ওরাই খরিদ্দার, ওরাই সব কিছু। দেখছেন কত সুন্দরভাবে বেচা কেনা হচ্ছে ছাগল। ব্যাপক পরিমাণে ছাগলের আমদানি হয় রাজাপুর বাজারে, কিন্তু খুব সকালে আসতে হয়, 10টার ভিতরে হাট পুরোপুরি জমে যায়। যারা যেখান থেকে আসবেন আমাদের রাজাপুর বাজারে, সকাল সকাল আসবেন, সকাল সকালই ছাগলের হাটগুলো বসে। অনেক ব্যাপারী দেখছেন ছাগলের হাটগুলোতে, অনেক ব্যাপারী, অনেক ধরনের ছাগল আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের কিনা বেচার কাহিনিটা, দেখছিলাম ওদের কিছু আজগবি ভাষা আছে দাম দরের বিষয়টা, ওটা হয়তো আমার জানা নেই। তারপরে ভিডিও ফুটেজটা করছিলাম আপনাদেরকে ঠিক দেখানোর জন্য, যে বন্ধুগণ যারা যেখানে আসেন দেখবেন এলাকার রাজাপুর হাটের ছাগল এখনও পুরোপুরি আসেনি। আমি একটু সকাল সকাল গিয়েছিলাম হাটে, তো আশা করি আধা ঘন্টা এক ঘন্টা পরে আরও ভরপুর হয়ে যাবে। ব্যাপক পরিমাণে ছাগল আসে, এই যে টেনে নিয়ে যাচ্ছে একসাথে কতগুলো, দেখছেন এরা সব ছাগলের ব্যাপারে, একসাথে 5টা 6টা 10টা করে ছাগল নিয়ে যায় এক এক ব্যাপারে। এগুলো হচ্ছে ধারি মানে ছাগল। ওই যে আরেক ব্যাপারী দেখেন দাঁড়িয়ে আছে, এরা সবাই ব্যাপারী, মানে সাইজে আছে একদম যে নিজস্ব ছাগল যেরকম বলে এরকম, কিন্তু এরা সব কিনে নিয়েছে গ্রাম থেকে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। যা দেখছেন আরেকজন ব্যাপারী, ওনাদের কাণ্ড বোঝা বড় দায়ী। তো পৃথিবীতে যে যেখানে আছেন ছাগলের ব্যবসা করেন, সরিষা বাজার
ব্যাপারীরা সরিষা কত করে গেল আজকে? সাদা লাল একই দাম। আচ্ছা, তা আমদানি কম দেখতেছি।